সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সাথে যুক্ত আছে আমাদের পুরাতন স্টুডেন্ট রকি, টাঙ্গাইল থেকে। তিনি মাত্র 6 মাস সময়ের ভিতরে তিনি প্রায় 3,50,000 টাকার মতো ইনকাম করে ফেলছে। তিনি কিভাবে ইনকাম করলো এবং কোন কাজগুলো করে ইনকাম করলো সেটার সমস্ত কিছু আজকে আমরা দেখব, এবং তার সাথে আমরা কথা বলবো যে তিনি কিভাবে এত টাকা আর্ন করলো এই অল্প সময়ের ভিতরে। সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওর ভিতরে দেখব। তো রকি, তুমি কি আসো? এবং যারা ডিজিটাল মার্কেটিং শিখে ইনকাম করে আপনাদের ক্যারিয়ার গড়তে চান, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে লাইক দিয়ে পাশেই থাকবেন। আমাদের নতুন একটি করে ব্যাচ শুরু হয় 1 থেকে 15 তারিখের ভিতরে। আপনারা চাইলে, যদি এই কোর্সটা করার জন্য আপনারা আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। রকি, শেয়ার করো, শেয়ার করছো, একটু দেখাও তোমার ফাইবার প্রোফাইলটা। তুমি কি এবার লেভেল 2 হয়েছ? ওকে, $204। ওকে ওকে, আমাকে একটু মাউসটা দাও। ওটা এটা আবার একটু রিলোড করে দেখাই, কারণ অনেকে আছে যারা বিশ্বাস করতে চাবে না। একটু রিলোড করো জায়গাটা। ওকে ওকে ওকে, সমস্যা নাই, আমি তোমার প্রোফাইলের ইউআরএলটা হাইড করে দিব, সমস্যা নাই, যাতে তোমার কোনো প্রবলেম না হয়। ওকে, এখানে আর্নিং হয়েছে কত ডলার? আর্নিং হয়েছে, আচ্ছা আর্নিংটা দেখাচ্ছি। ওকে, ফার্স্টলি আর্নিংটা দেখাচ্ছি। তো এই যে, ওকে, এখানে প্রায় $3,182 আর্ন করছো, তার মধ্যে মোটামুটি $2,882 উইথড্র করছো, আর বর্তমানে পেন্ডিং আছে $96 এবং অ্যাভেলেবল আছে $204। ওকে, এটা টোটাল কত দিনের ইনকাম এটা? এটা ওই যে আরেকটা ভিডিও করছিলাম না, ওটা কতদিন আগে, 3-4 মাস আগে হবে না ওটা? হ্যাঁ, মেবি এরকমই হবে, লেভেল 1 যখন হয়েছিলাম। ওকে, তাহলে 3-4 মাস এরকম। ওকে, টোটাল 3-4 মাসের মধ্যে তুমি ইনকাম করছো হচ্ছে 3,00,000। বর্তমানে একটু ডলারটা আমরা এবারে হিসাব করো তো, একটু ক্যালকুলেশন করো। $3,182, আরও ফাইবার 20% কেটে নিয়ে $3,182 আর্ন করছো, একটু ক্যালকুলেশন করো তো। এটা কেটে নিয়ে তো এটা দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা কেটে নিয়ে করছে। এখন টোটাল $3,182 বাংলা টাকায় কত আসে আজকে? ডলার কত? এটা এবারে যে 95 করে ধরেন। হ্যাঁ, 95 করে ধরলে ক্যালকুলেট করে দেখান, একটু ক্যালকুলেট করে দেখাই, উপরে একটু ক্যালকুলেট করো, আমাকে মাউসটা দাও, তাহলে হবে, সমস্যা নাই। ওকে, সমস্যা নাই, দেখাও। সিএল, সিএল, সিইউ, এলটিইআর, ওই যে নিচে আছে ক্যালকুলেটর। $3,185। হ্যাঁ হ্যাঁ, 85। $95 করে ধরো, $95 করে যদি ধরি, আমাদের প্রায় 3,00,000 2,525 টাকা ইনকাম করছে। এটা মাত্র 4 মাসে, না 4-5 মাসে, তো এটা খুবই ভালো একটা জায়গা। একটু তোমার ইয়েতে যাও তো, অর্ডারগুলোতে যাও, একটু আমরা দেখি। তার মানে 4 মাসে, 3 থেকে 4 মাসে তুমি আর্ন করছো 3,02,575 টাকা সামথিং, আরও বেশি হতে পারে। আর বাইরে কোনো ক্লায়েন্টই হয়েছে তোমার? ওকে, তুমি মেবি আমাদের আউট, ওকে, বর্তমানে অর্ডার কয়টা আছে? একটা আছে $380। ওকে, তাহলে প্রায় 3,50,000 টাকার মতো
ইনকাম করে ফেলছো ফাইবার থেকে, যারা বলে ফ্রিল্যান্সিং করে কিছু করা যায় না, এটা কি তুমি চাকরির পাশাপাশি করতেছো? হ্যাঁ হ্যাঁ, জবের পাশাপাশি। ওকে, গুড। যারা বলে যে কিছু করা যায় না তাহলে তারা জানেই না। হ্যাঁ হ্যাঁ, জানতে হবে, তাহলে জানতে হবে এবং ঘাটাঘাটি করতে হবে। তুমি কি আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছ এখন? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং ইউটিউব নিয়ে কাজ। ইউটিউব কি মনিটাইজেশন না প্রমোশন? ইউটিউবের সকল। ওকে ওকে, এই নিশটা খুবই বেটার একটা নিশ, কারণ হচ্ছে এই নিশে যারা কাজ করে খুব অল্প সময়ে ডেভেলপ হতে পারে। আর আমাদের ডিজিটাল মার্কেটিং এর, হ্যাঁ খুবই অল্প সময়। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এ আমাদের খুবই এটা চাহিদাপূর্ণ একটা ই। ওকে ওকে, অনেক দেখলাম, ঠিক আছে, মেয়েতে শুরু করছে। ওকে থাক, আল নিচের দিকে দেখাইতে হবে না, অর্ডারটা দেখি তো এখন কত ডলার অর্ডার চলতেছে। তো এভারেজ মাসে কি 50-60 হাজার টাকা তো ইজি আসে, তাই না? এখন লেভেল টু এ, হ্যাঁ লেভেল টু এ গেলে মাসে 60-70-80 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। ওকে, বর্তমানে 380 ডলারের অর্ডার, এটা কিসের অর্ডার? এই অর্ডারটা একটু ক্লিক করো তো অর্ডারের উপরে। আমি মেবি তোমার অ্যাকাউন্টটা আরও 1-2 মাস আগে একটু চেক করছিলাম, তোমার একটা গিক মনে হয় ডিলেট করে দিছে, আই থিঙ্ক এরকম কিছু নাকি? ওটা মেবি কোনো একটা প্রবলেম, ওইটা কি সমস্যা হয়েছিল? ওকে, $25, এটাও মনিটাইজেশন না, অর্গ্যানিক প্রমোশন। ওকে নাইস, তোমাদের ব্যাচে মোটামুটি সবাই সাকসেস হয়েছে যারা কাজ এখানে মন মানসিকতা দিয়ে করছে বা ফুলভাবে ভালো প্রিপারেশন নিছিল, ভালোভাবে কাজ করছে। প্রথম টাইমে তুমি যে হতাশ হয়ে গেছিলা, ওকে 50টা অর্ডার কমপ্লিট করছো, ওকে মাশাল্লাহ চলবে, সবগুলো তো 5-স্টার। হ্যাঁ 5-স্টার। আমার মনে হচ্ছে একটা বাইরে অনেক অর্ডার করছে, একটা বাইরে অনেক অর্ডার করছে অনেকবার। এই কাজটা কিসের? সবগুলো মিলে আর কি। ওকে গুড, ওকে $500 একটা অর্ডার ছিল, $500 কয়টা মনিটাইজেশন করে দিছো? একটা চ্যানেল বিভিন্ন ধরনের কাজ করছে আর কি। ওকে ফুল প্যাকেজ, ওকে ওকে ফুল প্যাকেজ, ঠিক আছে সুন্দর। সমস্যা নাই, তোমার প্রোফাইল আমি হাইড করে দিব না, সমস্যা নাই, এডিটিং করে হাইড করে দিব, যাতে তোমার জন্য আর সমস্যা নাই। এখন কেউ চাইলেও তোমার প্রোফাইলে যা কিছু করতে পারবে না, এখন ফাইবার আগের থেকে অনেক ইয়ে হয়েছে। মোটামুটি $265 সেপ্টেম্বর আর্নিং হয়ে গেছে অলরেডি, আরও $380 কাজ বর্তমানে চলতেছে, টোটাল প্রায় $600 প্লাস, মানে প্রায় 60,000 টাকায় ধরতে গেলে এখন বর্তমানে $104 60-70 হাজার টাকার কিন্তু বর্তমানে কাজ চলতেছে। এখনও কিন্তু মাসের, আজকে হব মাত্র 16 তারিখ, এখনও পরে হয়েছে 15 দিন, 15 দিনে মোটামুটি লাখ ছাড়াবো আশা করা যায়। যেহেতু তোমার প্রোফাইল এখন উঠে গেছে, এখন আর পিছনে তাকানোর সময় নাই, ঠিক আছে? তো এখন আমি তোমাকে একটা জিনিস সাজেস্ট করি, যেহেতু তুমি এখন সাকসেসের পর্যায়ে চলে গেছো, এখন একটা প্রোফাইল ধরে রাখা ঠিক হবে না, ঠিক আছে? তুমি এখান থেকে কিছু কিছু টাকা নিয়ে তুমি আরেকটা প্রোফাইল অ্যাড করো, তাহলে তোমার এই ফাইবার মার্কেট প্লেস থেকে আর কখনো ছিটকে পড়বে না, ঠিক আছে? ল্যাপটপ কি একটাই নাকি আরো কয়টা কিনছো এখন? ওকে, যাই হোক, আমরা অনেক কিছুই দেখলাম মোটামুটি, যাক ভালোই হয়েছে। প্রথমে তো হতাশ হয়ে গেছিল যে এখান থেকে কিছু করা যাবে কিনা, হতাশ হয়ে যাবে না, এখানে মূলত লাগে থাকতে হবে, ছয় মাসে অনেক ভালো একটা পর্যায়ে চলে আসছো। এটা আসলে অনেকজনের, অনেকজন এটা করতে পারবে না, সবাই এটা করতে পারবে না, কিন্তু হ্যাঁ লেগে থাকলে 2 দিন আগের পাশে এটা হবে, সবারই হবে। ওকে ওকে, এবার নতুনদের সম্পর্কে কিছু বলতে পারো তুমি, নতুনদের সম্পর্কে আমাদের কোর্সগুলো করে কি লাভ হবে কিনা? হ্যাঁ অবশ্যই লাভ হবে, এখন হচ্ছে যেভাবে
রাজু ভাই মানে নির্দেশনা দেয় সেভাবে করলে অবশ্যই সহজ হবে, কারণ আমি তো এখান থেকেই অনেক কিছু জানছি শিখছি, সেভাবে তো আমি তো তারপর ধরে আজকে এই পর্যন্ত। তো যারা নতুন আছে তারাও পারবে, আমার মতো তারাও পারবে, পারবে না কেন, চেষ্টা থাকলে অবশ্যই পারবে, হয়তো দুদিন আগে হোক আর দুদিন পরে হোক অবশ্যই পারবে। হ্যাঁ, এখানে তোমার ফার্স্টের অ্যাকাউন্ট একটা মেবি ডিজেবল হয়ে গেছিল, ফার্স্ট অ্যাকাউন্ট যেটা করছিলাম আমরা, মেবি ফার্স্ট অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাওয়ার পরেও তিনি ভেঙে পড়ে নাই, তিনি কিন্তু আজকে এই একটা পর্যায়ে চলে আসছে। কারণ হচ্ছে তিনি লেগেছিল ফার্স্টের অ্যাকাউন্ট, মেবি এক দেড় মাসের ভিতরেই সাসপেন্ড হয়ে যায় না? আমার মনে আছে, আমার এখনো মনে আছে ফার্স্টের অ্যাকাউন্ট মেবি এক দেড় মাসের ভিতরে হয়ে যায়। আমি বলছিলাম তোমাকে, দেখো যে অ্যাকাউন্টের ভবিষ্যৎ নাই সেই অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যায়, ঠিক আছে, আর যে অ্যাকাউন্টের ভবিষ্যৎ থাকে সেটা কখনোই সাসপেন্ড হবে না। যে এটা তাড়াতাড়ি হয়েছে, ভালো হয়েছে, এখন মেয়ে মানুষের নামে একটা অ্যাকাউন্ট করে এটাতে ভালো কাজ দিবে। তো আজকে কথাটা শোনার কারণে আজকে একটা ভালো একটা পর্যায়ে চলে আসছো, আমি খুবই, আমার কাছে খুবই আনন্দের বিষয়। কারণ হচ্ছে আমার একটা স্টুডেন্ট মোটামুটি ইশরাত আমাদের বিশের ব্যাচে ছিল, তিনিও মোটামুটি 3 লাখ 3.5 লাখ টাকার মতো ইনকাম করছিল এই ইউটিউব প্রমোশনের, এবং সেকেন্ডে তুমি আসছো, তুমি তো এখনও মোটামুটি 3.5 লাখ টাকার মতো এখন বর্তমানে অর্ডার অ্যাভারেজ দিয়ে কাজ করতেছো। আমার খুবই ভালো লাগতেছে, কারণ আমার স্টুডেন্টরা সাকসেস হয়েছে, আমার খুবই গর্বের বিষয়। কারণ যে আমার কোর্সটা করে কেউ মানে ব্যথা হয় নাই, যে যে কোনো একজন হলেও সাকসেস হয়েছে, ঠিক আছে, যে ভালো একটা পর্যায়ে আছে, সবাই তো এই পর্যায়ে আসতে পারবে না, হয়তো কারো কিছু কম হচ্ছে, যেমন প্রকাশ, হ্যাঁ যেমন প্রকাশ, প্রকাশও কিন্তু লেভেল 2 সেলার এখন প্রকাশ। তো তোমাদের ব্যাচে যারা আছে মোটামুটি যারা কাজ করছে তারা সবাই সাকসেস হয়েছে 100%, ঠিক আছে। তো যাই হোক, আমার খুবই ভালো লাগতেছে, কারণ হচ্ছে এই পর্যায়ে আসা আমি যে দেখলাম আমার কাছে খুবই ভালো লাগতেছে, আমি আসলে বইলে বুঝাইতে পারতেছি না যে আমার কোর্সটা ব্যথা যায় নাই, যতটুকু শিখাইছি ফাইবার মার্কেটে ভালো একটা পজিশন তৈরি করতে পারছো। যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ওকে ওকে, ঠিক আছে, তাহলে কাজ করো এইভাবে। আর আমি তোমাকে গাইডলাইন হিসেবে তোমাকে আমি বলি, সেটা হচ্ছে তুমি এখন তোমার চিন্তা ভাবনা থাকবে হচ্ছে তুমি আর একটা অ্যাকাউন্ট করবা, করে ওইখানে তুমি অন্য একটা আইপি নাও, কারণ এখন আইপি কোনো ম্যাটার না, আইপি একটা ওয়াইফাই নিতে কয় টাকাই লাগে, ঢাকাতে যেহেতু থাকো এখন তুমি, তুমি একটা আইপি কিনে কাজগুলো করো, নতুন অ্যাকাউন্ট করো, তাহলে তোমার 2-3 প্রোফাইল, আমার কিন্তু 7 অ্যাকাউন্ট, ঠিক আছে, মোটামুটি 6 মাস পরে হোক 1 বছর পরে হোক লেভেলে যে যাবে, তাই না, টুকটাক করে কাজ করে। তো এইভাবে যখন তুমি যাবা তখন কিন্তু একটা আর পিছনের দিকে তাকাইতে হবে না, একটা সময় হবে এমন এখান থেকে ক্লায়েন্ট যদি তুমি ঠিক মতো পাইতে থাকো তোমার মার্কেট প্লেসে কাজ করতে হবে না, এখান থেকে এনাফ।